আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আগের ক্লাসে আপনারা ইনসার্ট মেনু সম্পর্কে শিখেছেন। আপনারা সবাই জানেন যে প্রথম সপ্তাহের প্রথম ক্লাসে আমরা নতুন কিছু শিখি এবং দ্বিতীয় ক্লাসে আমরা সেটির উপর চর্চা করি। তবে আজকের ক্লাসে আপনারা সবাই আগের ক্লাসে যা শিখেছেন তার উপর চর্চা করবেন। আপনি কি বলতে পারবেন কি হয় যখন আমরা পেজ ব্রেক ব্যবহার করি? পেজ ব্রেক ব্যবহার করে আমরা পেজ ব্রেক বা ভাঙতে পারি, যেখানে আমাদের কার্সার সেই মুহূর্তে থেকে থাকে এবং সেখানে পেজটিকে দুই ভাগে ভাগ করে দেই। আপনি কি বলতে পারবেন ফিল্ড দিয়ে কি হয়? ফিল্ড ব্যবহার করে আপনি আপনার রাইটার পেজে অনেক কিছু করতে পারবেন, যেমন ডেট, টাইম, পেজ নাম্বার, টাইটেল, অথর নেম ইত্যাদি ব্যবহার করতে পারবেন। আপনি কি বলতে পারবেন হাইপারলিংক দিয়ে কি হয়? আপনার রাইটার পেজে হাইপারলিংক ব্যবহার করে আপনি কোনো লিংকের মাধ্যমে কোনো ফাইল যুক্ত করতে পারবেন। প্রয়োজন হলে আপনি আপনার পেজ এক বা একাধিক ফাইল যোগ করতে পারবেন এবং আপনি একসঙ্গে তাদের ব্যবহারও করতে পারবেন। আপনি কি বলতে পারবেন হেডার এবং ফুটার দিয়ে কি হয়? আপনারা সবাই জানেন হেডার আমাদের রাইটারের পেজের ওপরের দিকে লিখিতে সাহায্য করে। হেডার ব্যবহার করে আপনি ডেট লিখতে পারবেন এবং আপনার পেজের যে কোনো হেডিং দিতে পারবেন, এবং ফুটার দিয়ে আপনি পেজের নিচের দিকের পেজটির নাম্বারটি লিখতে পারবেন এবং আপনি অনেক কিছু টাইপ করতে পারবেন যেগুলি আপনি ইনসার্টে দেখতে পাবেন। এখন আপনি আপনার কম্পিউটারে চলে যান এবং একটি রাইটারের ফাইল খুলুন। আজকের ক্লাসে আপনি আপনার আগে যা শিখেছেন সেগুলির ওপর চর্চা করবেন, যেমন ম্যানুয়াল ব্রেক, ফিল্ডস, হেডার এবং ফুটার, হাইপারলিংক এবং পিকচার অপশন সম্পর্কে। তবে আজকের ক্লাস শুরু করা যাক। এরপর আপনাকে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। আপনারা সবাই কি অনুচ্ছেদটি টাইপ করে নিয়েছেন? তারপর আপনারা সবাই দেখান যে অনুচ্ছেদকে কিভাবে দুটি অংশে ভাগ করা যায়। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তবে আপনাদের ভিডিওটি দেখতে হবে এবং সেটি দেখেই শিখতে হবে। রাইটারের পাতাতে ম্যানুয়াল ব্রেকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে রাইটারের পাতাতে যে অনুচ্ছেদটি লেখা আছে তার মাঝে কোনো এক জায়গাতে নিজের কার্সারটিকে রাখব এবং তারপর ইনসার্ট অপশনে গিয়ে ম্যানুয়াল ব্রেক অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর যেহেতু আমরা লাইন ব্রেক করতে চাই আমরা লাইন ব্রেক অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন লাইনটি সেখান থেকে সরে একটি নতুন লাইনে চলে এসেছে। আমরা আবার ইনসার্ট অপশনে গিয়ে ম্যানুয়াল ব্রেক অপশনটিতে ক্লিক করে আবার লাইন ব্রেক অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেই লাইনটি আরেকটি নতুন লাইনে চলে এসেছে। এইভাবে আমরা আবার ম্যানুয়াল ব্রেক অপশনটিতে গিয়ে পেজ ব্রেক অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি অন্য পাতা চলে এসেছে। এইভাবে আমরা ম্যানুয়াল ব্রেকের ব্যবহার শিখলাম। এখন হেডারে আপনার নাম লিখুন এবং দেখান কি
কিভাবে আপনি ডেট ইনসার্ট করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি থেকে শিখুন। রাইটারের পাতাতে আরেকবার নতুন করে হেডারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে হেডার আর তারপর ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার উপরে একটি লম্বা রেকট্যাঙ্গেল বক্সের মতন চলে এসেছে। সেখানে আপনারা নিজের অনুচ্ছেদের বিষয়বস্তু বা আপনারা যদি কোনো গল্প লেখেন তার নাম সেখানে লিখতে পারেন। তারপর আবার ইনসার্টে গিয়ে ফিল্ডস থেকে ডেট অপশনটিতে ক্লিক করুন। ডেট অপশনটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আজকের ডেটটি চলে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আরেকবার হেডারের ব্যবহার শিখলাম। এরপর হাইপারলিংক ব্যবহার করে কোনো একটি ফাইল ওপেন করুন। লক্ষ্য রাখুন যে এই লিংকটি লাইনের শেষের দিকে দেখাতে হবে। যদি আপনি এটি করতে সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে আরেকবার নতুন করে হাইপারলিংকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং তারপর সেখান থেকে হাইপারলিংক অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর পাথ নামের পাশে যে ফোল্ডারের ছবিটি রয়েছে সেখানে একবার ক্লিক করব এবং যে ফাইলটিকে আমরা লিংক করতে চাই সে ফাইলটি আমরা খুঁজব। তারপর ডকুমেন্টে গিয়ে সে ফাইলটিকে ক্লিক করে ওপেন করব। আপনারা দেখতে পাবেন সে ফাইলটির অ্যাড্রেসটি পাথ নেমের অপশনটিতে চলে এসেছে এবং তারপর অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করে ক্লোজ অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সে ফাইলটির অ্যাড্রেস আমাদের রাইটারের পাতাতে চলে এসেছে। এবার যখনই আমরা সে অ্যাড্রেসটিকে ক্লিক করব আপনারা দেখতে পাবেন সে পাতাতে সে ফাইলটি খুলে গেছে। এইভাবে আমরা রাইটারের একই পাতার মধ্যে আরো অন্য একটি ফাইল লিংক করা শিখলাম। এভাবে আমরা ইচ্ছা মতন যতটি ইচ্ছা ফাইল হাইপারলিংক করতে পারি। এইভাবে আমরা রাইটারের পাতাতে হাইপারলিংকের ব্যবহার শিখলাম। এখন ফুটার ব্যবহার করে আপনার পেজের পেজ নাম্বার ইনসার্ট করুন। লক্ষ্য রাখবেন যে পেজ নাম্বার পেজের মাঝখানে আসতে হবে। যদি কোনো সন্দেহ থাকে তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটারের পাতাতে আরেকবার নতুন করে ফুটারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ইনসার্ট অপশনে নিয়ে যাব। সেখান থেকে ফুটারে গিয়ে ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন পাতার নিচে একটি লম্বা রেকট্যাঙ্গেল বক্সের মতন চলে এসেছে। তারপর আবার ইনসার্ট অপশনে গিয়ে ফিল্ডসে গিয়ে সেখান থেকে পেজ নাম্বার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন ফুটার বক্সে পেজের নাম্বার চলে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে ফুটারের ব্যবহার শিখলাম। এরপর একটি স্টার তৈরি করুন এবং লাইন এবং ফিলিং টুলবারের সব অপশনগুলির ব্যবহার করে দেখান। যদি কোনো সন্দেহ থাকে তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। রাইটারের পাতাতে আরেকবার ড্রয়িং বারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম স্টারকে ক্লিক করব এবং
ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে স্টারের ছবিটি বা তারার ছবিটি আঁকব। তারপর আবার লাইন স্টাইলে গিয়ে নিজের ইচ্ছা মতো একটি লাইনকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন তারার ধারে সে লাইন স্টাইলটি চলে এসেছে, এবং তারপর লাইন উইথে গিয়ে সেখান থেকে সে সাইজটিকে বাড়াতে বা কমাতে পারি, এবং তারপর লাইন কালারে যাব এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালার পছন্দ করব। আপনারা দেখতে পাবেন লাইনের কালারটি সে কালারই হয়ে গেছে যেটি আমরা পছন্দ করেছিলাম, এবং তারপর আবার কালার অপশনটিতে যাব এবং এরিয়াতে একবার ক্লিক করব। সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালার আমরা পছন্দ করে ওকে করব। আপনারা দেখতে পাবেন তারাটির ভেতরে সে কালারটি চলে এসেছে যেটি আমরা সিলেক্ট করেছিলাম। এইভাবে আমরা ড্রয়িং বারের ব্যবহার আরেকবার শিখে নিলাম। এখানেই আমাদের আজকের ক্লাসটি শেষ করব, তাই আপনাকে আপনার ফাইলটি সেভ বা সংরক্ষণ করতে হবে। এটিকে ডকুমেন্টের মধ্যে সেভ বা সংরক্ষণ করুন। যদি আপনি এটি করতে সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন। রাইটারের ফাইলকে ডকুমেন্টে সেভ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফাইল অপশনে নিয়ে যাব এবং সেখানে একবার ক্লিক করব, এবং তারপর সেভ অপশনটিতে আমরা একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখান থেকে আপনারা ডকুমেন্টে একবার ক্লিক করুন এবং তারপর ফাইল নেমের জায়গাতে একটি নাম লিখুন, যেমন ফাইল সেভ। আমরা টাইপ করেছি এবং তারপর আমরা সেভ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইলের নামটি টাইটেল বারে চলে এসেছে, এবং আপনারা যে নামটি টাইপ করেছিলেন সে নামটি এখানে রয়েছে। এইভাবে আমরা ফাইলকে ডকুমেন্টে সেভ করতে শিখলাম। তারপর আপনার ফাইলটি ক্লোজ করুন। সন্দেহ হলে ভিডিওটি দেখুন। রাইটারের ফাইলকে ক্লোজ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে রাইটারের পাতার উপরে ডান দিকের উপরে কোণেতে যে ক্রস বাটনটি রয়েছে সেখানে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি ডায়লগ বক্স খুলে গেছে, সেখানে তিনটি অপশন রয়েছে, সেভ, ডিসকার্ড এবং ক্যান্সেল। যদি আপনারা সেই ফাইলটিকে সেভ না করতে চান তাহলে ডিসকার্ড অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনাদের রাইটারের ফাইলটি ক্লোজ হয়ে যাবে এবং তারপর সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই করেছেন ইনসার্ট মেনুর অপশনগুলির সম্পর্কে। সেগুলি হলো ম্যানুয়াল ব্রেক কি, ফিল্ড কেন ব্যবহার করা হয়, স্পেশাল ক্যারেক্টারগুলি কি কি, হাইপারলিঙ্ক কি, হেডার এবং ফুটার কি, এবং সবার শেষে আমরা কিছু এঁকেওছি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।